السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. شباب أشهد بالله، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا. এমন করে শুইবে মন যে ঘরের নাই বিছানা, এমন করে শুইবে মন যে ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও গো নবী পরশমণি, নাই যে ফোনার তুলনা, আমরা পোনাই পাইনি দেখা, আপনি মোদের বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সবাই উচ্চ স্বরে তিনবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, এবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের শুকর, মাগরিবের নামাজের পরপরে পৃথিবীতে এত কঠিন আর এত সহজ, মানুষ যে এত তাড়াতাড়ি মানুষ থেকে চলে যায়, এটা আসলে বোঝা বড় মুশকিল। আজকে এ ধনকুড়া ঈদগাহ ময়দানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ধনকুড়া আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে যিনি সম্মানিত অতিথি ছিলেন, বিশেষ করে ঔলাদ রসুল পীর তরিকত সুন্নিয়াতের বীর পোহরি সৈয়দ আলহাজ জুবাইর কামাল পীর সাহেব, যাকে শ্রদ্ধা শহীদ আজকের এই প্রোগ্রামের মধ্যমণি করেছিলেন। পূর্বের ঘোষণা মোতাবেক এই মাহফিলের পূর্বে ঢাকা রাজধানীতে ফ্রেশ ক্যারাফের অপর দিকে
এটি বিশাল হবে। আজকের প্রধান অতিথি আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির সভাপতিত্বে বিশাল ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিল পল্লভী রাদিয়াল্লাহু তাআলা আনহু 98তম অফাদ উপলক্ষে বিশাল সুন্নি কনফারেন্স ছিল। সেখানে তিনি আমি 3:30 থেকে ওই মঞ্চে উপস্থিত ছিলাম। হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী তিনি মাগরিবের পর পর গিয়ে আসন গ্রহণ করলেন। উনি আমার বাম পাশে, আমি ওনার ডান পাশে। ওনার বাম পাশে বসা ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব স্বামী আফজাল সাহেব। তো আমরা দুজন কথা বলতেছিলাম যে এই মাহফিলে আসা নিয়ে। আমি বললাম যে আলহাজ সৈয়দ জোবার কামাল পীর সাহেবের মাহফিলে হুজুর দুজন তো এখানে, তো কি করব, আপনি এই মুহূর্তে বক্তব্য রাখবেন, আপনি বক্তব্য রেখে এখানে বসে একটা চা খেয়ে আপনি চলে যাবেন, সেখানে গিয়ে ওয়াজ করবেন, আমি আপনার থেকে গিয়ে মাইক নেব। দেখেন সামান্য আমি অবাক, আমি বক্তব্য দিলাম, ওনার সাথে আমেরিকা যাবেন বুখারি সাহেব আগামী 16 তারিখ, উনিও ঈদ মিলাদুন্নবীর জশনে জুলুসের প্রোগ্রাম করবেন। তা আমাকে বলল আপনি কখন আসবেন, আমি বলছি আমি তো এই দেশে দাওয়াত নিয়ে ফেলেছি, আমি এপ্রিলে আসব। অনেক কথা, অনেক কিছু, স্বল্প সময়, আমি আমার প্রোগ্রাম শেষ করে গুলিস্তান আসলাম, শুনলাম হুজুর কাবলা ইন্তেকাল করেছে। তখন দিক কি লেগেছে আপনাদের নিজেরই ভাবুন। আবার আমি গেলাম সেখানে গিয়ে 2টি হাসপাতাল ওনাকে রাখেননি, পরে ওনাকে ইমার্জেন্সি ওখানে রাখা হলো। আসলে তখনই হুজুর কিন্তু ইন্তেকাল করেছে। অবশেষে ঘোষণা হলো 10:11 হুজুর এমন এক পথে চলে গেলেন, ফাদখুলি ফি ইবাদী ওয়াদখুলি জান্নাতি, যার মৃত্যুর আগ পর্যন্ত তিনি সুন্নিয়াতের ময়দানে সভাপতিত্বের আসন গ্রহণ করে সুন্নিয়াতকে শিক্ষা দিয়ে গিয়েছেন, জীবন দাও তবু নবীর কদমে তোমরা থাকো। এবং আলা হযরত বলরাম এজন্য বিশেষ করে আওলাদ রাসূলদের কাছে আমার আকুল আবেদন, নিবেদন, প্রার্থনা, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী উনি আমাদের শ্রদ্ধা ভাজন ছিলেন। আমি এবং বুখারি মাদজিলুল আলী আমরা তিনজন একসাথে গত শহাদায় কারবালার মাহফিলে জামিয়াতুল ফালাহ আন্তর্জাতিক সুন্নি শহাদায় কারবালা মাহফিলে একসাথে তিনজন বসা ছিলাম। মানুষটি আজকে চলে গেল, বলুন বলুন এই মানুষটি কি ভালো ছিল না খারাপ ছিল? দুই হাত তুলে বলুন কি ছিল? ওনার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা কি কমে গেছে না বেড়ে গেছে? ওনাকে আল্লাহর নবী গ্রহণ করুক আমরা চাই কি চাই না? উনি লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, এবং উনি নিজে আমেরিকা আহলে সুন্নাতের জামাত গঠন করেছেন, উনি নিজে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে নিউ ইয়র্কে, সেখানে তিনি নিজে প্রেসিডেন্ট আর আমরা দুজন হচ্ছি সেখানে ভাইস প্রেসিডেন্ট আহলে সুন্নাতের জামাত। আজকে আমাদের বাসা নেই, আমি নিজেও ক্লান্ত, যথেষ্ট কেঁদেছি, কত শত শত ফোন মোবাইল আসলো আসতেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব আল্লামা জালালউদ্দিন আল কাদেরী মাঝখানে মনে এক বছর, তার আগের বছর তিনি এসেছিলেন, আপনারা তাকে চিনেন, তিনি রানিং
সরকার একজন গভর্নর ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এবং জাতীয় মসজিদের খতিব এবং তিনি একজন সুন্নিয়াতের সরতাজ। আমরা দোয়া করি আল্লাহ পাক আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি জান্নাত বাসীদের অন্তর্ভুক্ত করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। এতক্ষণ হয়তো রেডি আপনার টেলিভিশনে বিভিন্ন স্থানে স্যাটেলাইটে খবর হচ্ছে ওনার জানাজা কোথায় হবে, কোন সময় হবে, কখন শুরু হবে। যাও হোক উনি চলে গেলেন ইনশাআল্লাহ। কে বলছেন জালালউদ্দিন আল কাদেরী চলে গেলেন? আসলে তিনি জাননি, আমাদের অপেক্ষায় তিনি থাকবেন। আমরাও যদি ইমান নিয়ে চলে যেতে পারি ওনার সাথে আবার আমাদের মোলাকাত হয়ে যাবে। এটা কি আপনাদের বিশ্বাস হয় না? আরো যারা বিশ্বাস হয় না, তাই ভাইয়েরা কি বলবো, যে মানুষটা কাছের থেকে চলে গেলেন আপনার ফেসবুকে দেখতে পারবেন আজকের সবচাইতে ওনার লাইফের শেষ ছবিটুকু আমার সাথে, উনি এই চেয়ারে আমি এই চেয়ারে, উনি আমাকে কি বলছেন আমি কি বলছি, একে অপরের কথা শুনতেছি। অথচ তার দুই এক ঘন্টা পরে তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, এটা কখনো কল্পনা আসেনি। আল্লাহ তাআলা তাকে জান্নাত বাসী করুক, আমিন বলুন আমিন। আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আজকে কোনো ভূমিকা কোন বিভিন্ন দিক আলোচনা করার ইচ্ছা থাকলো সেটা মেমোরিতে কাজ করছে না, কারণ উনি ওনার দেহটা কিভাবে হাসপাতালে ছিল, কিভাবে কি হয়েছে তার ফার্স্ট টু লাস্ট আমি সঙ্গে ছিলাম, এজন্য ওনার ছবিটুকু দেহটুকু আমার চোখের সামনে বাড়ছে। আমার খুব খারাপ লাগছে, একসাথে দীর্ঘ প্রায় 30টি বছর মাঠ পর্যায়ে ওয়াজ নসিহত সেমিনার, বিদেশি সফর আমেরিকা লন্ডনে, দুবাইতে, আরবে একই মঞ্চে ছিলাম। হয়তো আর এই সুযোগ হচ্ছে না, হয়তো হাশরের ময়দানে আমার ওনার আপনাদের ঈমান যদি এক হয় নবীজির চরণে হাশরের ময়দানে আমাদের মোলাকাত হয়ে যাবে। বলেন হবে না? এটা আওয়াজ দিয়ে বলুন না হবে না? আল্লাহ পাক বলে আমি বান্দা বান্দিকে যেখান থেকে বানাইলাম সেখানে আবার রাখব, আবার সেখান থেকে আমি আবার তাদেরকে বাহির করব। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ওই আয়াতের দ্বিতীয় দফায় তিনি আসেন, তিনি এখানে আসার কথা ছিলেন কিন্তু তিনি এখানে আসেন না। আমি মনে করেছিলাম আমি এসে ওয়াজ করব 9:30 থেকে, আমার পরে বুখারী সাহেব ধরার কথা ছিল, আমি আগেই ধরার কথা ছিল, আমার থেকে উনি মাইক নেবেন। আজকে তিনি এখানে আসতেছেন না, তিনি যাচ্ছেন কবরে, তিনি যাচ্ছেন মিনহা খালাকনাকুম, বলুন ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, বলুন তারাতান উখরা। তিনি পৃথিবীতে এসে গেছেন, এখন তিনি দ্বিতীয় দফা কবরে যাবার অপেক্ষায় রয়েছেন, প্রস্তুত হয়ে জাত ঈদগাহে তার নামাজে জানাজা হবে। চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় যিনি দীর্ঘদিন প্রিন্সিপাল অধ্যক্ষ ছিলেন মহিলা মাদ্রাসা, ওখানে আমার ওনার মাদ্রাসা, আমার 3 নম্বর ছেলে ফাজে বি অনার্স পড়ে, 4 নম্বর ছেলে আইই পড়ে, ছোট মেয়েটা সেখানে মহিলা মাদ্রাসায় 6-এ পড়ে। আমি ওনার মাদ্রাসার 3 জন ছাত্রছাত্রী অভিভাবক ছিলাম। মাদ্রাসার পাশে তার দীর্ঘ প্রায় 10 তলা একটা বিল্ডিং হচ্ছে, মাদ্রাসার পাশে
আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর নিজের কষ্টে অর্জিত একটা বিল্ডিং হচ্ছে। আজকে বিল্ডিং কই, তিনি কই, আমরা কই? তুমি বুঝা গেল আমিও আজরা ইসলামের দৃষ্টির থেকে মুক্ত নয়, হয়তো আমারও স্টেজ ত্যাগ করার পড়বে আপনাদের সামনে, আমারও মৃত্যু হতে পারে। জেনে বলুন পারে কিনা? শুধু আমাদের পারে না, আপনাদেরও পারে। বলো আপনারা কি, আপনাদের কি মরণ হবে না? আওয়াজ দিব, মরণ হবে না? আমরা কি মরার জন্য প্রস্তুত হয়েছি? আল্লামা জালালউদ্দিন আল কাদেরী এমন একটি ঢাকা রাজধানীতে, যেটাতে আমি বক্তব্য দিতেছিলাম ওনার সভাপতিত্বে, উনি আমার দিকে বারবার তাকাচ্ছিলেন, বারবার যেন কি বলবেন চেয়েছিলেন, যে উনি ওনার জীবনের শেষ অনুষ্ঠান কোনো সিনেমায় ছিল না, কোনো পৃথিবীর রাজনৈতিক মিটিং ছিল না, কোনো সাংসারিক কোনো প্রোগ্রাম ছিল না, ওনার জীবনের শেষ প্রোগ্রাম ছিল মৃত্যুর পূর্বে পর্যন্ত ইমাম আহলে সুন্নাত আল্লামা ইমাম আহমদ রেজা খান ফাযিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রায় 1500 কিতাব লিখে গিয়েছেন, তার 98তম উরুসে পাকে তিনি সাদারত করতেছিলেন, এই মুহূর্তে তিনি ইন্তেকাল হচ্ছেন। এতে বোঝা গেল তিনি যে জান্নাতি হচ্ছেন এর মধ্যে কোন সন্দেহ আরো জনগণের কোন সন্দেহ এবং তিনি মাগরিবের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন। যে মানুষটা পৃথিবীতে থেকে যাওয়ার পূর্ব মুহূর্তে পর্যন্ত এক ওয়াক্ত নামাজ বাদ দেয়নি, মাগরিব পড়েছেন, আলেম ওলামার সাথে কথা আলোচনা মুলাকাত করেছেন, তিনি চলে গিয়েছেন। তাই আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে সুন্নি জগতের কাছে আমার অনুরোধ, আসুন আমরা মরার আগে মুসলমান হয়ে যাই। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? কি হব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। আমরা কি কোন ক্লাসে মুসলমান? এখানে এমন ব্যক্তি বর্গ আমরা রয়েছি, ফজর জোহর আসর মাগরিব পড়িনি, এশা পড়েনি, মাহফিল চলবে, গিয়ে ঘুমাবেন, ফজর পড়বেন না, আপনি পরিপূর্ণ মুসলমান না। সুন্নি জনতা চিৎকার দিয়ে বলেন, সুন্নিদের উপর ফজরের নামাজ ফরজ করে দিয়েছেন কে? আমার যুবক ছেলে একটা আওয়াজ দিব, নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন কে? আমরা সেই নামাজ চাই কি চাই না? নবীজির সাহাবি, নবীজির খলিফা, বিশ্বের শ্রেষ্ঠতম ধনী, নবীজির দুই মেয়ের স্বামী হযরত ওসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন, জামাতা ছিলেন, এবং তিনি নবীর চতুর্থ খলিফা খলিফা ছিলেন। তিনি খলিফাতুর রাসূল ছিলেন। ওসমান গনি দনি, ওসমান গনি সাহাবি, ওসমান গনি মুমিন, ওসমান গনি নবীর জামাই, ওসমান গনি আল্লাহু আকবার নবীর আত্মীয়, ওসমান গনি আল্লাহর খাস বান্দা। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি জানি না কে কে ওয়াজ করছে, কে কে ওয়াজ করেনি, উলিউল্লাহ আসিফ সাহেব আসছেন, এখনো স্টেজ আসেনি,
বাকি আছেন। আল্লাহ আশিকি গিয়াসউদ্দিন আত-তাহিরি তারা এখনো তকরির করেননি, তকরির করবেন। কারণ আমি শুধু জবানের খাতিরে এসেছি, উনি বেঁচে আছেন শব্দ শুনে। যদি আমি ঢাকায় থাকা অবস্থায় উনি ইন্তেকাল করতেন, আমার আসা সম্ভব হতো না। আপনারা বুঝেন, একজন মানুষের পাশে যিনি বক্তব্য করেছেন, আমার যার থেকে যিনি মাইক নেওয়ার একটা প্রোগ্রাম ছিল, উনি যদি চলে যায় আরেকটা মানুষের কেমন অবস্থা হয়। এই জন্য আমি আজকে বেশি খেদমত আপনাদের করতে পারবো না, কারণ আমি ব্যক্তিগত খুবই আহত, সাংগঠনিক বাবু আহত। উনি শুধু একজন আলেম ছিলেন না, উনি একজন পাওয়ারফুল ব্যক্তি, এমন এক ব্যক্তি ছিলেন যিনি বর্তমান সরকারের ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ছিলেন, যাকে সরকার পর্যন্ত যথেষ্ট শ্রদ্ধা করতেন। এবং তিনি প্রত্যেকটা বিষয়ের উপরে একজন ভালো ব্রেইনি ছিলেন, যাহা অন্য আলম থেকে পাওয়া বড় মুশকিল, কঠিন। একজন আলমী দিন চলে গেলেন, একজন আলমী দিন যখন চলে যায় তখন দুনিয়ার থেকে অনেক রহমত চলে যায়, আর আলমী দিন যখন চলে যায় আল্লাহর জমিন তখন কান্দে। আগামী শুক্রবার, গত পরশু তিনি জুমা পড়াইছেন, আগামী জুমার দিন ওনার জায়গা ওনার জন্য কানবেন। হাদিস শরীফে আছে, ইমানদার যদি মারা যায় সেই ইমানদার যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার জালাল কোথায়, আল্লাহ আমার অমুক বান্দা কোথায়। উনি না আমাকে পায়ের নিচে রেখে তোমাকে সাজদা করতেন, আওয়াজ হবে, তিনি তো আমার দিদারে চলে এসেছেন, জমিন তুমি কেঁদো না, আমি তাকে জান্নাত দান করব। ওসমান গনি, এখানে বহু ধনী আছেন, ফায়দরে বলবো, খবরদার নামাজ বাদ দিয়ে বেড়া, নামাজ বাদ দিয়ে ধনী গিরির কোনো দাম নাই, নামাজ বাদ দিয়ে এমপি গিরির কোনো দাম নাই, নামাজ বাদ দিয়ে ডিসি গিরির কোনো দাম নাই, নামাজ বাদ দিয়ে জাস্টিস বিচারপতি হলে কোনো দাম নেই। কারণ তোমাকে আখেরাতে পিঠ বাঁচাতে হলে নামাজ তোমাকে পড়তে হবে। উচ্চস্বরে বলেন ঠিক কিনা। আজকের মাইকটা তো ব্যতিক্রম মাইক, বিশাল আওয়াজ, সাফলা মাইক। আল্লাহ তাদেরকে সুন্দর খেদমত করার তৌফিক দান করুন, কারণ আমি যে অসুস্থ, মাইক ভালো না হলে আমাকে কথা বলা সম্ভব হতো না। কথা শুরু হচ্ছে, একটু খেয়াল করবেন, ওসমান গনি জুন্নুরাইন নবীজির দুই মেয়ের স্বামী, আল্লামা শায়খ আব্দুল হক মহাদেদেবি রহমতুল্লাহ আলাইহি, যিনি হিন্দুস্তানে, ইন্ডিয়ান, ভারতে, দিল্লিতে, যার মাজার গত মার্চ মাসও আমার বড় ছেলে শাহজাদা মাওলানা রহমতুল্লাহকে নিয়ে আমি ওনার জিয়ারতে গিয়েছিলাম, শেখ আব্দুল মাদেদেলভি রহমতুল্লাহ আলাইহি। উনি মাদারুজ্জুনবুত কিতাবে আমি যে কথাটুকু প্রকাশ করতেছি তাহা তিনি বলে যাচ্ছেন। রসুল করিমের সাহাবি ওসমান গনি মসজিদের বাহিরে তিনি কবরের চিন্তায় অস্থির হয়ে কাঁপছেন, আর এইদিকে হযরতে বেলাল হাবশি মসজিদে নববীতে আজান দিচ্ছে, আর এইদিকে আমার প্রিয় নবী রানিং বর্তমান নবীর রওজা পাকের জায়গা, এটা ছিল উম্মুল মুমিনিনা আয়েশা সিদ্দিকার হুজুরা, এই হুজুরার থেকে আজান শুনে নবী বাইর হচ্ছেন, মসজিদে যাবেন, ওসমান গনি বাইরে কাঁদছেন, বেলাল আজান দিচ্ছেন, আর হযরত ওসমান গনি জামাতে শরীক না হয়ে মসজিদে প্রবেশ না করে তিনি সিজদায় পড়ে পড়ে এমন কাঁদা কাঁদছেন
চিৎকার শোনা যাচ্ছে, তিনি কবরে কিভাবে থাকবেন? উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? কবরে কিভাবে থাকবেন? খবর 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 এই খবরে তোমাকে আমাকে অচিরেই প্রবেশ করতে হবে। যে কবরে স্ত্রীর সাথে স্বামী যাওয়া নিষেধ, যে কবরে স্বামীর সাথে স্ত্রী যাওয়া নিষেধ, কেউ যায় না, আপন সন্তান পিতার সাথে যায় না, পিতা তার সন্তানের সাথে যায় না, যেখানে কেউ যায় না রে ভাই, সেইটার নাম কবর। আর যেখানে কেউ যায় না, আল্লাহর কসম, ওই কবরে নবীজি উম্মতের আশেকের কবর অবস্থান করে। আমার নবী কবরে আসবেন, এটা আপনাদের বিশ্বাস হয় কিনা? ডান হাতটা তুলে বলেন, জেনে বলেন হয় কিনা? নবী কবরে আসবে কিনা? এই পাওয়ার ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ পাক নবীকে এই ক্ষমতা দিয়েছেন। হাত গোলা না যে মসজিদে নববীতে আজান আজান দিচ্ছেন হযরত বেলাল, কল বেলাল, যেই বেলালের আজানের আওয়াজ জমিন থেকে আসমান পর্যন্ত শোনা যায়। এখন তো মাইক অনেক দূর সাউন্ড যায়, 1 কিলো, 2 কিলো, 6 কিলো, 2, 4, 5 মাইল যায়, কিন্তু বেলালের আজান আল্লাহু আকবার যখন বলতো আরশ আযীম পর্যন্ত বেলালের আজানের আওয়াজ শোনা যাইতো। সেখানে নবীর গোলামের নেতৃত্ব চলে। আর আমার দেশে অনেক হুজুররা বলেন নবী মরে মাটির সাথে পচে গেছে। শুননি জগৎ আর একটু জোরে বলো না, নাউজুবিল্লাহ। নবী কি পচে গেছেন না জীবিত আছেন? দুই হাত তুলে ওয়াদা করে সে বলুন তো দেখে নবী আছেন, নবী আছেন, নবী আমাদেরকে দেখেন, এ ক্ষমতা নবীকে দিয়েছেন কে? মাঝে মাঝে পিটিউবেন একটু, ওনাদেরকে তুলবেন একটু, দূরে সরি পড়তে পারবেন? শুনুন, এমন ভাবে দূরশ্রী পড়ুন আপনি নিজে মনে করেন যে নবী স্বয়ং আপনার জবান দেখতেছেন, এবং আপনার কি কি মনে দূরত পড়ছেন তাও নবী দেখছেন। প্রাণ মনে আল্লাহুম্মা আমরা ফোনাই পাইনি দেখা, আপনি বোধে বলবেন না। আজান হলো মসজিদে নববীতে আজান হচ্ছে, যে মসজিদে আমার নবী ইমাম ছিলেন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সবাই বলেন চিৎকার দিয়ে মুহাম্মাদুর
আরেকবার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য প্রবেশ করছেন, বেলাল আজান দিচ্ছেন, কত সুন্দর আজান! মাধবপুরের ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আপনাদের এই এলাকায় মসজিদে যখন আজান হয়, এই আজানের ভিতরে নবীর নাম আছে কিনা? আওয়াজ বুঝে যায় কিছু আছে কিছু নেই। সবাই সুন্দর করে আছে বলবেন, শয়তান একটা পাতলা জুতার বাড়ি খাবে। জোরে বলেন, আজানের ভিতরে নবীর নাম আছে? ডান হাত তুলে বলো আছে। এবার দুই হাত তুলে বলো আছে। নবীর নাম আজানে রাখছেন কে? প্রতি আজানে কয়বার বলেন? প্রতি আজানে নবীর নাম রাখছেন। বেলাল আফসি আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি সুন্দর আজান, কি আলফাজ, কি একটা উচ্চারণ, কি একটি মহান আল্লাহর মহান আওয়াজ। যিনি সর্বশক্তিমান তার নাম সবাই উচ্চস্বরে বলি আল্লাহ। আপনি একবার আল্লাহর নাম নেবেন, আল্লাহ আপনাকে দশ বার খেয়াল করবে। আপনি নেবেন তিন বার, আল্লাহ খেয়াল করবে ত্রিশ বার। সবাই বলি তো দেখি, গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহ। আরো জোরে মহব্বতে, আমাদের আল্লাহ কি জীবিত না মৃত? আল্লাহ আছে না? বেলাল আজান দিন, আল্লাহর নবী বেলালের আজানের পরে মসজিদ নববীতে যাওয়ার জন্য নবীজি রওনা হলেন। রওনা হয়ে হওয়ার পরে নবীজি ডান পাও মোবারক দিয়ে মসজিদ নববীতে নবী প্রবেশ করবেন। এই মুহূর্তে নবীজির কান মোবারক একটা আওয়াজ শুনলেন, নবীজির কান মোবারকটা আওয়াজ এলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কিভাবে খবরে থাকবো আল্লাহ, আমি কিভাবে খবরে থাকবো আল্লাহ, কিভাবে আমি খবরের সামালের জবাব দেব? এই বলে বলে আল্লাহর একজন বান্দা কাঁদছেন 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 কাঁদছেন। প্রিয় নবীজি মসজিদে প্রবেশ করলেন না, মসজিদে প্রবেশ না করে আল্লাহর প্রিয় নবী ওই মানুষটার কাছে আসলেন। ওই মানুষটার কাছে যখন আসলেন নবীজি সাজদায় পড়ে যিনি কাঁদছেন তার পিঠে আল্লাহর নবী হাত মোবারক দিলেন। হাত মোবারক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা তুমি কাঁদছো কেন? তোমার কিসের অভাব? কিসে তোমাকে কাঁদাচ্ছে? কেন তুমি কাঁদছো? ওই মানুষটি সাজদার থেকে স্যার তোলে দেখতে পেলেন আল্লাহর নবী তার পিঠে হাত দিয়েছেন। আর নবী দেখতে পেলেন ওই মানুষটা সাধারণ কোন মানুষ নয়, ওই মানুষটা হচ্ছে আমার নবীর দুই মেয়ের দুই কন্যার স্বামী হযরত ওসমান গনী। নাম কি? হযরত ওসমান গনী সিন্নুরাই। তিনি কাঁদছেন টাকার জন্য না, ডলারের জন্য না, গতির জন্য না, কিসের জন্য? তিনি যে ইন্তেকাল হবে, ইন্তেকালের পরে কিভাবে তিনি কবরে থাকবেন, ওই কবরে কিভাবে ফেরেশতারা তার সাথে কথা বলবেন, তার চিন্তা স্থির হয়ে উসমান গনি বেশি বেশি সেজদার করে কাঁদতে লাগলেন। দেখি আপনাদের খেয়াল আছে কিনা, কে কাঁদছেন? সবাই উচ্চ স্বরে বলে কে কাঁদছেন? তিনি নবীজির কি কয় মেয়ে? দুই মেয়ের জামাই, ডবল জামাই, উসমান গনি জিন্দুরাই।
আল্লাহর নবী বলে ওসমান তুমি কেঁদো কেন? ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমি কেন কাঁদি? ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার পরে আখিরাত, আখিরাতের প্রথম স্টেশন কবর, ওই কবর আমি কিভাবে থাকবো ওই চিন্তা আমি অস্থির হয়ে কাঁদছি। প্রিয় নবী জবাব দিলেন ওসমান, হে ওসমান তুমি কেঁদো না, ওসমান তুমি কাঁদো কেন? তোমার কবরে কোন আযাব হবে না, তোমার কবরে কোন শান্তি হবে না, কারণ তোমার কবরে আমি রসুল নিজে তোমার লাশটা গ্রহণ করব। উসমান ঘনির লাশ আমার নবী গ্রহণ করবেন, গ্রহণ করবেন, গ্রহণ করবেন, গ্রহণ করবেন, যদি সুন্নি আকীদা তো এটাই, উসমান ঘনির কফিন যদি লাভ যদি নবী গ্রহণ করতে পারে, হে মাতব্বরের সুন্নিরা, হবিগঞ্জের সুন্নিরা, বাংলাদেশের সুন্নিরা, এশিয়া ইউরোপের সুন্নিরা, দুই হাত তুলে বলো তোমার আমার খবর নবী আসতে পারে কি পারে না? বাংলাদেশে আসে না, হবিগঞ্জে, মাধবপুরে, ডাইনে বামে, এরা কি জাতিকে সংক্ষেপে ছোট্ট করি মনে কষ্ট না যায় মতো বলা হয় ওয়াহাবি। আমরা মনে কষ্ট দিচ্ছি না, তারা অনার্থক পাচ্ছে। যারা যারা এত বড় দুষ্ট নবীর সামনে বেয়াদবি করতে, যারা একটু দৃষ্টত্ব করে না, করে না, চিন্তা করে না যে নবীকে যা তা বলে সবাই উচ্চ স্বরে বলেন, সুন্নি জনতা হাজার বার শিওর হয়ে বলেন, নবী তোমার আমার কবরে আসবে কি আসবে না? বলে এই বিশ্বাস আমাদের ঈমান, বলেন এটা আমাদের ঈমান, এটা আমাদের দাবি। রসুল আসবে, রসুল আসবে, সুন্নিদের দাবি। রসুল আসতে পারে না এটা ওয়াহাবিদের দাবি, কিন্তু ওয়াহাবিদের দাবি সহি না সুন্নিদের দাবি সহি? কারণ এটা কি কনফারেন্স, যদি বলেন কি কনফারেন্স, সুন্নিদের কনফারেন্সে নবী আসে, আসে না নবী আগো আসে, নবী আসতে থাকবে। উসমান তুমি কাঁদছ কেন? তোমার খবর তো আমি থাকবো, আর তুমি তো এখনো জীবিত, আমি যাবার পরে আবু বকর খলিফা, তারপর উমর ফারুক খলিফা, তারপরে তুমি খলিফা হবে, তুমি কিভাবে মরবে, কিভাবে শহীদ হবে, কি অবস্থায় তোমাকে মারবে, কোথায় মারবে, ওই সমস্ত ঘটনা আমি নবী এখন দেখতে পাচ্ছি। উসমান তুমি নামাজ পড়ার পরে কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফ তো আমাদের সময় মুনাফিকরা তোমাকে শহীদ করে দেবে, তোমার গর্দানের উপর ছুরি চালাই দেবে, তোমার বাপদুদের দুই আঙুল এসে ছুরি চালাই দেবে, তোমার রক্ত গুলা কেটে দিবে, তোমার রক্তে কোরআন শরীফটা লাল হয়ে যাবে। ও উসমান গনি তোমার গায়ে কোন পোশাকটা থাকবে তাও আমি নবী দেখতে পাচ্ছি। তুমি যখন শহীদ হবে তখন আমি রওজার ভিতরে থাকবো, তোমার রক্ত মাখা লাশটা যখন জান্নাতুল বাকিতে রাখা হবে, উসমান তুমি দেখতে পাবে কবরের ভিতর দিয়ে আমার রওজার থেকে তোমার কবরের মধ্যে আমি নবী এসে যাব, এবং আমার হাতে
তোমার লাশটা আমি নিজে গ্রহণ করব। তিন ব্যক্তি উপর থেকে ছয় হাতে, তিন ব্যক্তি নিচের থেকে ছয় হাতে যখন লাশটা আদান প্রদান করা হবে, ওই মুহূর্তে তিন হাত তিনজনের ছয় হাত, এই তিনজনের ছয় হাত লাশটা যখন উপর থেকে নিচে দেওয়া হবে, কবরের মধ্যে যে তিনজন থাকবে ওই তিনজনের ছয় হাতে তোমার লাশটা গ্রহণ করার আগে আমি আমার রওজার পাত দেখে হাত টান দিয়ে তোমার রক্ত মাখা লাশটা আমি গ্রহণ করে বলো ক্ষমতা নবীর আছে কিনা, ডাইন হাত তুলে বলো আছে কিনা, চিৎকার দিয়ে তিনবার বলি আর রাসূলুল্লাহ, হলো না আরো জোরে আমাদের নবী আমাদের গুরুস্থানে আসবে কি আসবে না? তারপর আমাদের মধ্যে একটা দোষ 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 জানাজার পরে দোয়া চলবে কি চলবে না? আরে বেকুফ, জোয়া যদি না চলে তাহলে বদোয়া শুরু কর, দোয়ার বিপরীত কি? দোয়া যদি না জায়েজ হয়ে যায় তাহলে কি জায়েজ হবে? আল্লাহ ওনার গুনাহ মাফ করো, ওনাকে কবুল করো, এ কথা যদি না জায়েজ হয় তাহলে বদোয়া শুরু করো, আল্লাহ এ মরলে কেন তার উপর তোমার গজব শুরু হোক, জোরে বলো না? আমরা নামাজে জানাজার সালাম ফিরেবার পরে আবার দোয়া করার পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন কি? কে কে জানাজার পরে আবার দোয়া চান মোনাজাত চান একটু হাত তোলেন, আল্লাহর নবী দেখো বলো, আমরা নামাজে জানাজার পরে মোনাজাতের পক্ষে না বিপক্ষে? হাত এই মোনাজাত কি চলবে না বন্ধ হবে? আমি পাবনা গেছিলাম, বড় এক হুজুর ওয়াজ করতেছে, ও জানাজার পরে নতুন করে দোয়া করা শিরিক, ওমা আমি বেকুবের মধ্যে দাঁড়াই রইলাম, কতক্ষণ তার চেহারার দিকে তাকাইলাম, সে হুজুর আসলে কি বলে কি শেষ করে আগে দেখি, হুজুরের সব সালাম মজির পরে বললাম হুজুর জানাজার সালাম ফিরেবার পরে মোনাজাত দিলে শিরিক হবে, মোনাজাতে কি বলা হয় দোয়া করা হয়, ওনা কোনো দোয়া টোয়া নেই, দোয়া আছে বলে আমার জানা নেই, এটা শিরিক না জায়েজ, তো হুজুর একটা করেন কি, তো দোয়া যখন না জায়েজ বদ্দোয়া আরম্ভ করে, হুজুর বলে নতুন কথা তো আজ শুনবে, হয় আজকে বদ্দোয়া করতে হবে না হয় দোয়া করতে হবে, দুটার একটা করতে হবে, এমনি এখান থেকে যাওয়া যাবে না। হ্যাঁ আপনি ডিজিটাল শয়তান, মানুষকে সোজা পাইছেন মিয়া, হ্যাঁ এই দোয়া জায়েজ না জায়েজ কই পাইছেন? সে মুরুব্বিরা বলছে, খারাপ হচ্ছে, দোয়া চলবে কো হুজুর বাড়াবাড়ি করবেন না, বাবা আপনি যদি দোয়া করেন আমি দোয়া করব, আমাকে আপনাদেরকে আপনাদেরকে সোয়াব থেকে অনেক দূর রাখে, নবীর নাম শুনলে আমরা কি দিই? চুমা দিই, নবীর নাম শুনলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুমা দেয় না দুরুদ পড়ে না, কারণ তাদের আকীদা নবী মরে গেছেন। ওসমান বলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার আমার কবরের মধ্যে আসবেন বলে বলেছেন, এবার আপনার থেকে আমি জানতে চাই আমার কবরটা কই হবে আপনি একটু দেখাই দেন। আল্লাহর নবী বলে ওসমান তোমার কবরটা কই হবে আমি দেখাই দিতাম, কহা ওসমান ওই একটা পাথর দেখা যায়, একটা পাথর তুমি হাতে নাও হাতে নাও, হযরত ওসমান একটা পাথর হাতে নিলেন, পাথর হাতে নেওয়ার পরে
আল্লাহর নবী বলে উসমান তুমি পাথরটা মারো। উসমান পাথরটা যখন মারলেন জান্নাতুল বাকির পশ্চিম প্রান্তে গিয়ে পাথরটি পড়ল। আমার নবী ডাক দিয়ে বলে উসমান যেখানে তোমার মারা পাথরটি গিয়ে পড়ল ওই জায়গায় হবে তোমার খবর, আর এখানে হবে আমার রাওজা। উসমান গনি বলে হুজুর পাথর দিয়ে কেন আমার কবরটা চিহ্নিত করলেন? হযরত উসমানকে নবীজি বললেন উসমান শোনো, তোমার কবর আর আমার কবরের মাঝখানে এই জায়গার মধ্যে যদি কোনো ব্যক্তির কবর হয় কিয়ামত পর্যন্ত একটি কবরের আযাব হবে না। উসমান তোমার কবর তো আমার কবর পর্যন্ত এই মাঝখানে যে খালি জায়গা এর মধ্যে যদি কোন কবর হয়ে যায় গ্রামত্বের জন্য কবর আছে বন্ধ। উসমান গনি বলে হুজুর এই মোবারক ভাই মানে কিছুক্ষণ আগে যদি বলতেন আমার যত শক্তি আছে শক্তি দিয়ে আমি পাথরটা মারতাম কুটি কুটি মানুষের কবর আজাব আমি বন্ধ করে দিতাম। আল্লাহর নবী বলে উসমান রে এই দায়িত্ববার তোমার নয়, এই দায়িত্ব হচ্ছে আমার। আমার উম্মত কবরে থাকুক, বাংলাদেশে থাকুক, চীনে থাকুক, রাশিয়ায় থাকুক, পৃথিবীর যে কোনো প্রান্তে আমার ইমানদার নারী পুরুষ বান্দা বান্দি উম্মত যেখানে থাকে আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার ইমানদার উম্মতের সাথে আমি নবী থাকি। বলো ইয়া রাসূলুল্লাহ আমার নবী তাদের সাথে নবী থাকেন। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আন-নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ইমানদার মুমিনের জানের চেয়ে তার কাছে, আপনি যদি মুমিন হন নবী কি কাছে না দূরে? আওয়াজ দিয়ে বলুন কি সব একটু জোরে বলে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। বলো সোনার কিন্তু মদিনা ওয়ালা ঠিক কিনা ঠিক কিনা? নবী কি আমাদের থেকে দূরে না কাছে? আমরা যদিও নবী দেখি না নবী আমাদেরকে দেখে। এই জন্য প্রিয় সুন্নি ভাইরা আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ না পড়লে কিসের সুন্নি? নামাজ না পড়লে কিসের পীর মুরিদি? যেই পীর নামাজ পড়ে না বন্ধ, যেই মুরিদ নামাজ পড়ে না বন্ধ। পীর মুরিদি হওয়া এটা তোমার নসিবের ব্যাপার। নামাজ পড়া আল্লাহর হুকুম, নবীর সুন্নাত, নবীর আদর্শ তোমাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। চিৎকার দিবস সঙ্গে জনতা বলো আমরা নামাজ চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি না? নামাজ কি ওয়াহাবিদের না সুন্নিদের? এরা তো নামাজ পড়ে অনার্থ, তোর নামাজ তো বড়ে বড়ে কুফালেরও খুব কষ্ট দেয়। মনে হয় যেন এখানে মোটামুটি একটা যুদ্ধ করে ওদের কুফালের দিকে চাইলে মনে হয় আমরা বেনামাজ। অথচ আমি ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে প্রায় জায়গায় গেলে নামাজ পড়াইতে দেয় তো তাদের তুলনায় দেখা যায় আমরা আন্তর্জাতিক বেনামাজি আর তারা আন্তর্জাতিক জাহান্নামী। কারণ তারা এমন ভাবে নামাজ পড়ে পড়তে পড়তে কোফারের অবস্থা কি? আমার পয়সা নেই তো না হলে তোর এক কাপ চা খাবে। পয়সা নেই কিন্তু টাকা আছে। হ্যাঁ
তোমার কবরটা জান্নাতের সাথে লাইন হয়ে যাবে, তুমি নামাজ পড়ো তোমার চেহারা নূরানি হয়ে যাবে, তুমি নামাজ পড়ো কবরের সওয়ালের জবাব তোমার জন্য সহজ হয়ে যাবে, তুমি নামাজ পড়ো মৃত্যুর সময় শয়তান তোমাকে ধোঁকা দিবে ওই মুহূর্তে তুমি নবীর চেহারা মোবারক দেখতে পাবে। আমরা নামাজ পড়ার পক্ষে না বিপক্ষে? তাহলে নামাজ সুন্নিদের, নামাজ শাহ জালাল, নামাজ শাহ ফরহান, নামাজ সিফার সালাম নাসিরুদ্দিনের বোরহানুদ্দিনের, নামাজ 360 আউলিয়ার, নামাজ কাল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহ, নামাজ শাহ আলি বাগদাদি, নামাজ খাজা গরীব নামাজের, নামাজ হুজুর গাউসে পাকের, নামাজ খাজা মঈনুদ্দিন চিশতির, নামাজ মুজাদ্দিদ আল ফসানির, নামাজ বাহাউদ্দিন নকশবন্দির, নামাজ আলা হযরতের, নামাজ সুন্নি জনতা চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ওয়াবিরা নামাজ পড়ার কোন ক্ষমতা নাই, কোন এক নম্বর এক নম্বর চারিত্রিক সার্টিফিকেট থাকে, চরিত্রের মধ্যে যদি সুলামি থাকে, ডাকাতি থাকে, চেয়ারম্যান জানা সত্ত্বে তার চারিত্রিক ভালো সার্টিফিকেট দিবে? এজন্য আমাদেরকে যেমন মৃত্যুবরণ করতে হবে তেমন নামাজ আমাদের সাথে রাখতে হবে। কোন নামাজ? সেই নামাজ রয়েছে প্রিয় নবীর সালাম। আমরা যখন নামাজ পড়ি ওই নামাজের ভিতরে ইমামের পিছে বা নিচে নিচে পড়ি আসসালামু আলাইকা ইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নামাজের ভিতরে আমরা প্রিয় নবীকে সালাম দিচ্ছি, নামাজের ভিতরে আমরা নবীকে খেয়াল করছি, নামাজের ভিতরে নবীকে খেয়াল করে করে আমরা সালাম দিচ্ছি, উচ্চ স্বরে বলুন ঠিক কিনা? আর এরা বলে তারা ওয়াহাবির মুরব্বিরা কোন নামাজে গরু গাদা জানার খেয়াল অনেক ভালো তবু যেন নবীর খেয়াল না আসে। আর তো জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। আমরা নামাজের ভিতরে নবীর খেয়াল ধ্যান চাই কিনা? নবীর খেয়াল ছাড়া নামাজ হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন নামাজে নবীর খেয়াল আসতে পারে? নামাজে নবীর খেয়াল আসতে পারবে? আসতে পারবে। আর আমরা সুন্নিরা বলি নবীর খেয়াল ব্যতীত নামাজ হবে না। এটা আপনাকে মনে রাখতে হবে। নবীজির চতুর্থ খলিফা মা ফাতেমার স্বামী ইমাম হাসান হুসাইনের আব্বা জান শের খোদা হযরত আলী উনি যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে গিয়ে শের খোদা আলীর পাও মুবারকের নিচে তীর প্রবেশ করলো। সব একটু জিকির করেন, 11 বার বলেন আল্লাহ 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 আল্লাহ। তুই আমার ডাক রে বান্দা, তুই আমার হে ডাক, আল্লাহ 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 ডাকার মত ডাকলে বান্দা গুনাহ পাবি মা, তুই আমার
ডাকিরে বান্দা তুই আমার ডাক আল্লাহ আল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু হযরত আলী পা মুবারকের নিচ দিয়ে তীর প্রবেশ করলো, তীর এমন ভাবে প্রবেশ করলো তীরটা চলে আসলো হাঁটু বরাবর, পায়ের ব্যথা অস্থির, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ানো যাচ্ছে না, যুদ্ধের ময়দানে আজান হলো। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আজান শুরু হলো আমার পায়ে ব্যথা, হুজুর আমি নামাজ পড়বো কি করে? আল্লাহর নবী বলে আলী যুদ্ধের ময়দানে ডানে বামে তলোয়ার চলবে, আমার চোখের ইশারায় তোমাকে নামাজ আদায় করতে হবে, তবু আলী নামাজ বাদ দেওয়া যাবে না। এজন্য সুন্নি ভাইরাম যারা কষ্ট করে চার মাইল পাঁচ মাইল দশ মাইল থেকে এসেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তোমার উপর আমার উপর খুশি হবেন, রোজা রাখবেন আল্লাহ খুশি হবেন, মা বাবার খেদমত করবেন আল্লাহ খুশি হবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন আল্লাহ খুশি হবেন, মুরব্বীকে শ্রদ্ধা করবেন আল্লাহ খুশি হবেন, সুযোগ আদর করবেন আল্লাহ খুশি হবেন, মদ সুদ জেনা কিবত থেকে আপনি নিজকে হেফাজত করবেন, আল্লাহ পাক আপনার উপর খুশি হবেন, শুধু খুশি হবেন না, এই সুন্নি কনফারেন্সের কারণে আল্লাহ তাআলা নবীর খাতিরে আপনাকে আমাকে জান্নাত দান করবেন। আমি কমিটির প্রতি অনুরোধ করবো, যেহেতু আমার মন্দির বেশি ভালো না, আমার পরে যিনি ওয়াজ করবেন তাকে স্টেজে নিয়ে আসেন, বিশেষ করে আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব আপনি মঞ্চে চলে আসুন, কারণ আমার ডাইনি বামের দুটি চেয়ার খালি, গোলা খালি দেখলে আমার কথা বলতে খুব কষ্ট হয়, আপনি আসুন। তো আমি সুন্নি জামাতের একজন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম হয়ে আপনাদের কাছে ওয়াদা নিতে চাই যে আমরা আজকের থেকে জামাতের শহীদ হোক যে কোনো সুবিধা পাবে হোক, আমরা ফাঁস উক্ত নামাজ চাই কি চাই না, এভাবে হাত তুলে বলে রাত কয়টা বাজে জানি না, 10 মিনিট কম, একটা বাজে এই গভীর নিশীতে কুনকুন কুয়াশার মাধ্যমে সুন্নি জনতা চিৎকার দি বলো দি বলো, আমরা আল্লাহর ভয়ে নবীর প্রেমে আখিরাতের আলোর জন্য ফাসক্ত নামাজ পড়তে চাই কি চাই না, কয়ক্ত নামাজ পড়বে মাশাআল্লাহ, তুই সাহস হওয়ার দরকার, আমরা ওয়াজ করে করে গলা বসে গেল যে নামাজ পড়ার ওয়াদা হয়েছে, আসলে কি আপনারা এই ওয়াদা কখন থেকে শুরু করবেন? ফজর থেকে, জোরে বলেন কোন থেকে? ফজরে ফজরে নামাজ থেকে, নামাজ থেকে। যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ প্রতিদিন পড়ো নবীজির মহাব্বতে বলাবল না বিকমালিহি কাশাবাত বিজামালিহি হাসনাত জামিউ ফসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে। সুন্নি ভাইরা মুসলমান ভাইরা
আল্লাহর সাথে যদি দৈনিক তুমি ফজরের দুই রাকাতে কথা বলতে চাও, জোহরের চার রাকাতে যদি কথা বলতে চাও, আসরের চার রাকাত ফরজে যদি কথা বলতে চাও, মাগরিবের তিন রাকাত ফরজে যদি কথা বলতে চাও, এইভাবে তুমি যদি আল্লাহর সাথে কথা বলো, তুমি নামাজগুলো ঠিক মতো আদায় করো, তুমি যখন রুকিতে যাবে আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, যখন সজদায় যাবে আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, যখন তুমি এক দুটি সজদার মাঝে একটা সজদা দিয়ে আরেকটা সজদা দেওয়ার জন্য প্রস্তুত হবে, একটা সজদা দিয়ে আরেকটা সজদা দেওয়ার পড়বে, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। গুনাহ মাফ যদি তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের কথার জন্য বেশি বলছি। আজকে মিয়ানমার দেখেন, আমার সৈয়দের সাদ বুখারি বলেছেন, একদিকে যেমন বেঈমানদের অত্যাচার, খ্রিস্টান ইহুদি নাসারা বুদ্ধদের অত্যাচার, আরবদিকে ওয়াহাবিদের অত্যাচার, আরবদিকে আল্লাহর দেওয়া বিধান থেকে আমরা পথ হারা হয়েছি বলে গজব নামে আসতেছে। শূন্য জনতা চিৎকার দিয়ে বলো আমরা নবীর আদর্শ চাই কি চাই না? আমরা নবীর আদর্শ চাই, আমরা নবীর প্রেম চাই। বলেন নবীর প্রেম ছাড়া এই জগতে থাকলে কোনো দাম না। এজন্য আল্লাহ শ্রী জুবাইর কামাল পীর সাহেব তার ভক্তদেরকে নিয়ে যথেষ্ট পরিমাণ টাকা খরচ করেছেন, বিশাল মাহফিল করেছেন। এই মাহফিলে আপনারা নামাজ পড়বেন, ওয়াদা দিবেন আজকের থেকে যেন কেউ সুন্নিদেরকে বেনামাজি বলতে না পারে, কারণ আপনি প্রমাণ করবেন আমরা আকীদাও সুন্নি, আমরা ইবাদতও সুন্নি, আমরা মিলাদুন্নবীতেও সুন্নি, আমরা মাজার শরীফেও সুন্নি, সামাজিক ভাবেও সুন্নি, রাষ্ট্রীয় ভাবেও সুন্নি, তার সুন্নিরাই হচ্ছে একমাত্র আল্লাহ রাসূলের দল। চিৎকার দিবেন সবাই। আজকে আমি ওসিয়ত মূলক আমলের জন্য আপনাদেরকে কিছু কথা ওসিয়ত করলাম, আল্লাহ যেন আপনাদেরকে ওসিয়ত মূলক এই কথাগুলা আমল করার তৌফিক দান করুক। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। সাথে সাথে বলবো মা বোনের কথা, আপনার পর্দার মধ্যে থাকবেন, গলার সাউন্ড শুরু করবেন, বেগানা পুরুষ থেকে নিজের সৌন্দর্যকে হেফাজত করবে, না হলে জাহান্নাম। জাহান্নাম রাসূলে কেরিমের স্ত্রী আমাদের আম্মা জান উম্মুল মুমিনিনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির স্ত্রী, আমাদের ঈমানদারদের মা। বলেন মা আয়েশা সিদ্দিকা, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজির জিয়ারত করতেন, নবীজির জিয়ারতে যাইতেন, একদিকে নবী নবী আরেকদিকে মা আয়েশা সিদ্দিকার স্বামী, তিনি নবীর জিয়ারতে যাইতেন, মাঝে মাঝে পর্দা করতেন, মাঝে মাঝে পর্দা করতেন না। নবীজির রওজার সাথে যখন সিদ্দিকা আকবরের খবর হলো, মা আয়েশা সিদ্দিকা আগের তুলনায় কিছু পর্দা করতেন, কারণ একজন মেয়ে তার বাবার কাছে অনেক পর্দা করতে হয়। যখন নবীজির পাশে সাইয়েদিনা ওমর আল ফারুক খবর হলো, মা আয়েশা সিদ্দিকা এখন খবর জিয়ারতে যায়, হাতে মোজা পড়ে, পায়ে পড়ে, মুখ ঢাকনি দেয়,
মদিনার মহিলারা জিজ্ঞেস করলো, মা আয়েশা, নবীর জিয়ারত করতেও আমরা আপনাকে দেখেছি, আপনার আব্বা জানের জিয়ারত করতেও আমরা আপনাকে দেখেছি, কিন্তু উমর ফারুক যখন কবর হলো এই জিয়ারত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখন আপনি বেশি পর্দা করেন, কারণ কি? মা আয়েশা বলেন, মদিনার মহিলারা শোনো, প্রিয় নবী একা যখন ছিলেন তখন আমি পর্দা করলো পড়তাম, না করলো পড়তাম, তিনি আমার নবী স্বামী, আবু বকর সিদ্দিক আমার আব্বা, এজন্য আমি কিছু পর্দা করতাম, এখন বেশি পর্দা করেছি। হযরত ওমর তো আমার জন্য বেগানা, তিনি কবরে আছেন, আমি যদি জিয়ারতে আসি তিনি আমাকে দেখবেন, এই জন্য ওমর যেন আমাকে না দেখেন আমি পর্দা সহকারে কবরে আসবো। তো দেখেন মদিনার মেয়েরা যদি এইভাবে পর্দা করতেন, মাধবপুরের ভাইরা বিশেষ করে এই দমকুড়ার ভাইরা, হবিগঞ্জ জেলার ভাইরা, আওয়াজ দিয়ে বলুন, মা বাবার জন্য মা বোনের জন্য পর্দা করতে হবে কি হবে না? আপনারা কি আসলে নিজের মা বোনকে পর্দা রাখার ইচ্ছে আছে কিনা? ডান হাত তুলে বলুন আছে কিনা? মা বোনের জন্য পর্দা ইসলামী ফরজ করেছেন কে? যেন পর্দার গায়ে শরীয়তের গায়ে যেন কোনো আসল না, আপনাকে বড় কেয়ারফুল থাকতে হবে। কারণ ওয়াহাবিরা দেখে সুন্নিদের মাহফিলে মহিলারা আসে তাদের মাহফিলেও যায়, কিন্তু আমাদের মা বোনরা পর্দা সহকারে আসবে, আবার পর্দা সহকারে যাবে, কোনো বেগানা পুরুষ যেন মা বোনের চেহারা না দেখে। এটি হচ্ছে আমার নবীর আদর্শ, এটা হচ্ছে উম্মুল মুমিনিনা আয়েশা সিদ্দিকার শিক্ষা, এটা মা খাতুনে জান্নাত ফাতেমার শিক্ষা, মা খাদিজাতুল কুবরার শিক্ষা। সেজন্য আবার বলে, আমার তোমার মা বোনকে পর্দায় রাখার ইচ্ছা আছে কিনা? আবু উসমান আবিদ আল কাদেরী, হয়তো পর্দার কথা বলছি আপনাদের অনেকের গায়ে লাগছে, লাগুক, কোনো অসুবিধা নেই, হক কথা তো আমাদের বলতে হবে, কারণ হক কথা যদি বলা না হয় আগুনের কেসি দিয়ে জিহ্বার দুই টুকরা করা হবে। এজন্য প্রিয় শ্রোতা ভাইরা, আজকে সুন্নি জামাতে সুন্নি কনফারেন্স থেকে সৈয়দ জুবায়ের সাহেবের সভাপতিত্বে আজকের এই মাহফিলে আমি অনুরোধ করব, আমরা মুসলমান, আমরা আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ে কোরআনের তেলাওয়াত করব, কোরআন শরীফ পড়ে কবর জিয়ারত করব, মা বাবার খেদমত করব, আকীদা মজবুত করব। এই অঙ্গীকার, এই ওয়াদা আমরা করতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে প্রিয় নবীর গোলাম হওয়ার তৌফিক দান করুক। আসুন আমরা একটু নবীর সালাম দিই, ইয়া নবী, হে নবী, মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মদের লাশ কবরে রাখিলে লইও আপন কূলে, জোরে Allah
সাইয়েদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত কা নকশা মদিনা আরশ কা কাবা মদিনা কাবে কা কাবা মদিনা নবীজি রওজা মদিনা ইয়া নবী জোরে ইয়া রাসূল ইয়া হাবিব হে নবী মদিনায় নিবেন নি নিলে গো কেন নেন না মনে যে মানি নামালা নিয়ে যাও সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হে নবী মদিনা হই সব কিছু পারেন মোদের লাশ লইও আপ ইয়া নবী ইয়া রাসূল মুস্তাফা জানে শমরে বজমি আল্লাহ তাআলার দরবারে শুকর যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔলাদে কর্তৃক আয়োজিত সুন্নি কনফারেন্স এটা বড় গুরুত্বপূর্ণ। এই জন্য সুন্নি কনফারেন্সে যারা এসেছেন তাদের কি করতে হবে এই কথাগুলি আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করেছি। নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেটা আমি এবং আমার সাহাবাই কেরামের দল ওটি হচ্ছে সুন্নি জামাত। বলেন কি জামাত? সুন্নি জামাত। এজন্য এই সুন্নি জামাতে আপনারা ছিলেন, আছেন, থাকবেন, বিশেষ করে খানদুরা দরবারে পীর সাহেব যখন আপনাদেরকে যে কোনো প্রয়োজনে ইমানি আহ্বানে যখনই আপনাদেরকে আহ্বান করবে, ঔলাদ রাসূলের আহ্বান কে সারা দিয়ে যে কোনো মুহূর্তে, সেটা রাত্রে দুইটা হোক, রাত বারোটা হোক, দিনের দুইটা হোক, সকাল ছয়টা হোক, যখন সুন্নিয়তের প্রয়োজন আহ্বান করবে তখন আমরা তার ডাকে সাড়া দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নবীর কথা মানতে চাই কি চাই না, দুই হাত তুলে ওয়াদা করেন চাই কি চাই না। নবী ওয়ালির দুশমনেরা খুশি আর সন্তান।
গুলা মাঝে মাঝে মাঠে মারা, এই লাইট গুলো এমন ভাবে মারে এই 2-300 লোক ছাড়া বাকি লোক একটাও দেখা যায়। এই জন্য সামনের থেকে আরো 15 ফুট পিস থেকে লাইট মারতে হবে, এটা মনে রাখবেন। সভাপতির কাছে আমার লাইটের প্রস্তাব, কিসের প্রস্তাব? কি হয়েছে তো? এই জন্য আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ নয় অনেকক্ষণ নয়, কারণ আমার সৈয়দ সাহেব তার জমানে তার মনে আমাদেরকে খুব ভালোবাসেন। ওনার সাথে আমাদের কয়েকটা দিক মিল রয়েছে, আমাদের সুন্নি জামাতের আকীদা যারা ওলাদ রসুল তাদের তাদেরকে কেয়ামতের জন্য শ্রদ্ধা বাধ্যতা প্রয়োগ করতে হবে। আপনার জন্য বলেন ওলাদ রসুলরা সম্মান পায় কি পায় না? তারা সম্মানের যোগ্য। এই জন্য আগামী দিন ঢাকায় যে কোনো এক সময় জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহ নামাজে জানাজা হবে, চট্টগ্রাম তার নামাজে জানাজা হবে, আপনার তার জন্য বেশি বেশি দোয়া করবেন। যে মানুষটির পিছে পুলিশ থাকতো সরকারি কর্মকর্তা হিসেবে খতিব হিসেবে, সে মানুষটি আগামী দিন বা পরের দিন চিরবিদায় নিয়ে এমন এক দেশে তিনি পাড়ি দিবেন যেখান থেকে তিনি আর আসবেন না। আজকে যিনি যার মুখে আপনি অনেক কথা শুনতে পারতেন যদি তিনি আসতেন, আমি বলবো এই মাহফিল যত কাল চলবে জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহ ততদিন দোয়া পাইতে থাকবে। তিনি সুন্নি আলেম, তিনি আলেমের শিরোতাজ, তিনি শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি তার ছাত্র হল, তিনি ছাত্রদেরকে আপনি করে বলতেন, নবীর পক্ষে তিনি কথা বলতেন, তাই আজকে তিনি নেন তার রোহের মাগফিরাত কামনা করে আপনারা আপনারা সবাই দোয়া করবেন। লাস্ট আবার ওই কথায় আমি চলে যাচ্ছি, হে ধনী ভাইরা যাদের পাঁচতলা ছয়তলা সাততলা বিল্ডিং, যাদের বাজারে মার্কেটে 2-4টি ঘর গদি, যাদের ব্যাংকে কোটি কোটি টাকার অ্যাকাউন্ট, যাদের পালংয়ের দাম 2-2.5 লক্ষ টাকা, যাদের ঘরে রুমে এসি, চিন্তা করো আসছি একা যাব একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ নবী, এই সারা কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। তাই আসো আমরা দুনিয়াকে লাথি মেরে আখেরাতকে গলায় বেঁধে আমরা নবীর নবীর দরবারে ফকির হতে চাই কি চাই না? তুই হাত তুই চিৎকার দিয়ে বলে চাই কি চাই না? যা হোক আমার আজিজ, আমি যাকে খুব আদর করি আমার আজিজ মাওলানা হাফেজ কারি ওলিউল্লাহ শফি, আল্লাহ যেন তার হায়াতে তার কথায় যেন বরকত দান করে, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তার কথাও যেন আল্লাহ বরকত দান করে। আমি বড় ব্যথিত, প্রাণ বড় ইচ্ছা থাকলো আমি আজকে কথা বলতে পাচ্ছি না, কারণ আমি কেন পাচ্ছি না সেটা আপনারা বুঝে নিচ্ছেন। আমি অনেক কেঁদেছি তার সামনে,
অনেক ছাত্রদেরকে ধরে, অনেক শিক্ষক, অনেক পুলিশ, অনেক র‍্যাব, অনেক অফিসার, সরকারি অনেক বড় বড় কর্মকর্তার মধ্যেও জালালউদ্দিন আল কাদেরী ছাত্র রয়েছে। শতের উপরে, হাজার উপরে অনেক পীর মাশায়েখ তার ছাত্র রয়েছে। তিনি আমার ওস্তাদ নন, কিন্তু ওস্তাদ থেকেও কম নন। তিনি প্রদীপ ছিলেন সুন্নিয়াতে, রৌনক ছিলেন, হাদি ছিলেন, দার্শনিক ছিলেন, বক্তা ছিলেন, খতিব ছিলেন, তিনি ওয়াইজিন ছিলেন, তিনি সুসাধু শুদ্ধ ভাষার পণ্ডিত ছিলেন, তিনি হাদিসের উপরে গবেষণা করছেন, তিনি বুখারী মুসলিম সিয়া সিত্তা মুখস্থ পড়াতেন। আজকে সেই মানুষটি সুন্নি জগৎ থেকে বিদায় হয়েছেন, এটা আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি জালাল নামে লোক আসবে, কিন্তু জালালউদ্দিন আল কাদেরী আর আসবে না। আপনারা জানেন বন্ধুবর, মৌলানা শেখ নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহ, ফারুকি নামে অনেক বক্তা আসবে, কিন্তু ইসলাম ফারুকী আর আসবে না। তার ছেলে জালালউদ্দিন আল কাদেরী সভাপতিত্বে প্রোগ্রামে ছিল, আমি জালালউদ্দিন সাহেবকে একটা দাবি দিয়েছিলাম, আজকের দাবি, আমি যখন বক্তব্য দিচ্ছি তিনি আমার দিকে তাকিয়ে আছেন, বলছি হুজুর আপনি গভর্নর, শামীম আফজাল শাহ গভর্নর, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবেন আলা হযরতের কিতাব যেন ইসলামী ফাউন্ডেশনে চালু হয়, যদি আপনি থাকতে চালু না হয়, যদি আপনি মরে যান আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন, এই কথা আমি দুই ঘন্টা আগে তাকে বলছিলাম বক্তব্যের মধ্যে। যদি আমি জানতাম ঠিকই মানুষটা চলে যাবে, এই কথাটা বলতে আমি বড় নির্দিষ্ট করতাম। আজকে তিনি নাই, আল্লাহ পাক যিকুল্লাহ বিয়াই মিলাল ইবাদা, হাদিস শরীফটা শুনুন, যিকুল্লাহ বিয়াই মিলাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা, নবীদের জিকির করলে ইবাদত হয়, ওলিদের জিকির করলে গুনার কাফারা আদায় হয়। সুন্নি জাহান আল্লামা সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেবের সভাপতিত্বের মাহফিলে বলুন জালালউদ্দিন আল কাদেরী একজন ওলি আল্লাহ ছিলেন, এর মধ্যে আপনাদের কোন সন্দেহ আছে? দুই হাত তুলে বলে সন্দেহ আছে? আমার ভাইয়েরা শুনুন, পাগলে পাগলামি করবে আপনার দোয়ার তার মতো, আপনারা যদি হাসেন জানেন এক কথা বললে সে দশ কথা বলে, আর এরা এমন এক গ্রুপ কেউ খুন করলেও বিচার নেই, বড় মুসিবতের মধ্যে, পুলিশে ধরতে আসলেও পুলিশ পাগল হয়ে যাবে, পাগলের কে সামলাবে? যা হোক, আবু সুফিয়ান আবিদুল কাদেরী আজকের আমার বামপার্শ্বের মধ্যমণি, ওলাদ রাসূল পীর তরিকত আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেবের হায়াত দীর্ঘায়ু কামনা করে ওনার পূর্বপুরুষের রুহের মাগফিরাত কামনা করে আজকের মতো আমার বক্তব্য আমি এখানে ইতি করলাম। যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মরে যাই, এগুলো কোথায়? চন্দুরা বিশাল মাহফিল,
এই দাবারটাতে কিন্তু আমি আসতে পারবো না। শোনেন দেখেন, আমি দাওয়াত দিয়েছি বিশ্বাস চান্দায় ছাড়ে পোস্টার কে আনছে, দাঁড়ো পোস্টার কে আনছে, এখানে আমি দাওয়াত দিয়েছি বাদে বাদে মাগরিব লেখা বাদে এশা, কারণ আমাকে আরো দুটি প্রোগ্রামে যেতে হবে, সান্দুরা প্রোগ্রামে আপনি আসবেন আমিও আসবো যদি যদি আমার সাথে টাইমটা কি হয় ঠিক থাকে, দাওয়াত দিবেন একভাবে লিখবেন আরেকভাবে, এই সমস্ত ঐতিহাসিক দুর্ঘটনায় আমি নেব আল্লাহ পাক। আজকেও তো আমার বয়ান ছিল নয়টায়, এবং আরেকটা ওয়াদা ছিল আমার, এই ভাই বলছেন হুজুর আপনি যখন আসবেন তখন আপনার টাইম, কারণ আমাদের সাথে একটা দাদিক কি আছে, ওনারা ওলাদ রসুল, আমি ওলাদ রসুলের দরবারে যেখানে অহরহর ফির বানায় যেখানে মানা মানুষ জিন্দা করে গৌসে পাকের দরবার একজন প্রতিনিধি, আমি সরাসরি খলিফা, জন্য আমাদের মধ্যে কথা কাজে এক থাকতে হবে, সকল সুন্নি সমাবেশ আপনারা যাবেন, সকল সুন্নি পীরদেরকে শ্রদ্ধা করবে, যার যার পীর তার তার থাকবে, সুন্নি জামাত এক কাতার হবে, ঔলাদ রাসূল হিসেবে ওনাদের দামটা আলাদা হবে, উচ্চ স্বরে বলুন ঠিক কিনা। সকলকে মোবারকবাদ জানিয়ে এখানে আমার বক্তৃতা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।